হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি আপডেট মেসেজ নিয়ে আমি আপনাদের মধ্যে চলে এসেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জয়েন্ট বাংলাদেশ এয়ার ফোর্স www.joinbangladesh.airforce.aml.bd। তো বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। এখানে হচ্ছে যোগদানের সম্ভাব্য তারিখ দেওয়া আছে 15 জুলাই 2020। তো বিস্তারিত আমি আপনাদের মাঝে এই নিয়োগটি আলোচনা করবো। তার আগে একটি কথা না বলে নেই, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করবার সাথে ঘন্টি বাজিয়ে দিই, যাতে করে সকল ধরনের আপডেট জবসগুলো আর টেক ভিডিও এবং শিক্ষামূলক যে তথ্যগুলো আমি দিয়ে থাকি সব আগে আপনি পেয়ে যান। তো এখানে যে বাংলাদেশ বিমান বাহিনী DE 2020 কোর্সের অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, জেনে নিন বিস্তারিত। আচ্ছা, বিস্তারিত আমি ওখান থেকে এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ATC এডিট BUC ব্রাঞ্চের আবেদনের জন্য নির্ধারিত GPA সহ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, 26 ডিসেম্বর 2020 তারিখে বয়স হতে হবে 16 বছর 6 মাস থেকে 22 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে 64 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, প্রসারিত সম্প্রসারণ 2 ইঞ্চি। মহিলা প্রার্থীদের GDP কমপক্ষে 64 ইঞ্চি, অন্যান্য 62 ইঞ্চি, বুকের মাপ 28 ইঞ্চি, সম্প্রসারিত 2 ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীদের ওজন, বয়স, উচ্চতা অনুযায়ী চোখের মাপ 6x6 ইঞ্চি এবং স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। আর বৈবাহিক যে অবস্থা সেটা অব্যাহত হতে হবে, আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম। এবং বিস্তারিত জানতে আবেদন করতে বিমান বাহিনীর ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে হবে এবং লগ ইন করতে হবে। ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটটি দেখে নেবেন। তার আগে এই ওয়েবসাইটে যদি ভিজিট করতে চান, আমি হচ্ছে ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এটি হচ্ছে যে অফিসিয়াল যে ইমেজটি, তো অফিসিয়াল ইমেজটি এখানে 2টি দেওয়া আছে, এখানে একটি দেওয়া আছে এবং এখানে একটি 2টি দেওয়া আছে। তো আপনারা ভালোভাবে হচ্ছে ওয়েবসাইটটি ভিজিট করলে বিস্তারিত দেখে নিতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, প্রশিক্ষণের কমিশন দেওয়া আছে, প্রার্থীর জন্য অযোগ্যতা নির্বাচন পদ্ধতি দেওয়া আছে, বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা এখানে দেওয়া আছে, ভর্তি বিষয়ে কোনো আসন ব্যক্তির সাথে যোগাযোগ করতে প্রতারিত হবেন না। তো অবশ্যই হচ্ছে অন্য কোনো ব্যক্তির সাথে যোগাযোগ করে এখানে চাকরিতে যাবেন না, সেটা এখানে বলে দেওয়া হয়েছে। এবং পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে 13, 14, 15, 16, 17 ও 18 জুন 2020। পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র এখানে দেওয়া আছে, পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা 1215। এবং এখানে আরও কিছু দেওয়া আছে, অফিসার ক্যাডেট হিসেবে ভর্তির পরবর্তী যে সুবিধাদি, আবেদন সংগ্রহের যে নিয়মগুলি এখানে দেওয়া আছে, অনলাইনে আবেদনের নিয়মগুলি এবং আবেদনপত্র জমা দেওয়ার যে নিয়মগুলি, কীভাবে আপনারা আবেদনপত্র জমা দেবেন, সম্পূর্ণ বিস্তারিত এখানে দেওয়া আছে। দ্বিতীয় যে বিজ্ঞপ্তি দেওয়া আছে, বাংলাদেশ বিমান বাহিনীতে শিক্ষা সিভিল ইঞ্জিনিয়ারিং ও শিক্ষা মেডিকেল শাখায় অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন। হ্যাঁ, এখানে হচ্ছে যোগাযোগের সম্ভাব্য তারিখ এখানে দেওয়া আছে 15 জুলাই 2020। ঠিক একইভাবে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতাগুলো, এবং এখানে যা কিছুক্ষণ আগে যেগুলো আলোচনা করলাম ঠিক সেভাবে এখানে যে পরবর্তী যে নিয়োগটি এখানে দেওয়া আছে। তো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করে বিস্তারিত জেনে নিতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দিন, যাতে করে সকল ধরনের আপডেট জবসগুলো টেক ভিডিও এবং শিক্ষামূলক তথ্য সবার আগে পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।